আজকের বিষয় আধুনিক পদ্ধতিতে শবদেহ ব্যবচ্ছেদকারী প্রথম ভারতীয় চিকিৎসক মধুসূদন গুপ্ত। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ভারতীয় হিসাবে প্রথম আধুনিক পদ্ধতিতে মানব শবদেহ ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। 1836 সালের 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজের শব ব্যবচ্ছেদের ঘরে প্রথম মানুষের শবদেহ ছুরি হাতে ব্যবচ্ছেদ করে ইতিহাস সৃষ্টি করেন তিনি। তার আগে মৃত পশুর দেহ ব্যবচ্ছেদ করে বহু কষ্টে মানব শরীরের আভ্যন্তরীণ বিষয়গুলি শিখতে হতো শিক্ষার্থীদের। অবশ্য প্রায় 3000 বছর আগে ভারতের প্রাচীন চিকিৎসক সুশ্রুত শব ব্যবচ্ছেদ করেছিলেন বলে জানা যায়। কিন্তু যাই হোক, জাত ধর্ম না বিচার করে মৃতদেহ ছোঁয়ার জন্য মধুসূদন গুপ্তকে সমাজচ্যুত করা হয়েছিল, কারণ তৎকালীন বর্ণ হিন্দুদের গোঁড়া কুসংস্কারের জন্য শব ব্যবচ্ছেদ নিষিদ্ধ ছিল। শুধুই শব ব্যবচ্ছেদ নয়, 1853 সালে প্রকাশ পায় তাঁর লেখা একটি গুরুত্বপূর্ণ বই অ্যানাটমি। এছাড়াও লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটমিস্ট গ্রন্থ দুটির বাংলা অনুবাদও করেছিলেন মধুসূদন গুপ্ত। বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান মধুসূদন গুপ্ত পারিবারিকভাবে আয়ুর্বেদ শাস্ত্রে পারদর্শী হলেও নিজ দক্ষতায় তিনি পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতিও আয়ত্ত করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজে বাঙালি ছাত্রদের সুবিধার জন্য ডাক্তারির বাংলা বিভাগ খোলা হলে তার অধ্যক্ষ রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন। মধুসূদন গুপ্ত হুগলি জেলার বৈদ্যবাটিতে এক ব্রাহ্মণ বৈদ্য পরিবারে 1800 সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বলরাম গুপ্ত। গ্রামে আয়ুর্বেদ শাস্ত্রের চর্চার জন্য তাদের পরিবারের বেশ সুখ্যাতি ছিল। তাঁর ঠাকুরদা হুগলির নবাব পরিবারের গৃহ চিকিৎসকের কাজ করতেন। তাঁর প্রপিতামহের উপাধি ছিল বক্সি। বাল্যকালে দুরন্ত মধুসূদন পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী ছিলেন এবং তাঁর পিতা এই কারণে তাঁকে একবার বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিলেন। 1826 সালে সংস্কৃত কলেজের বৈদ্যক বিভাগে মধুসূদন গুপ্ত ভর্তি হন। এই কলেজে আয়ুর্বেদ শাস্ত্র চর্চা করতে শুরু করেন তিনি এবং তার পাশাপাশি সংস্কৃত, ন্যায়শাস্ত্র, অলঙ্কারশাস্ত্র ইত্যাদিতেও দক্ষ হয়ে ওঠেন তিনি। কলেজে পড়াকালীন আয়ুর্বেদের একজন কবিরাজ ও চিকিৎসক হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তিনি। এই কলেজে পড়ার সময় কাঠ ও মোমের তৈরি মানুষের হাড়গোড় কিংবা জীবজন্তুর মৃতদেহ ব্যবচ্ছেদ করতেন তিনি। এমনকি জানা যায় যে আয়ুর্বেদ চর্চার পাশাপাশি কেবলরাম কবিরাজ নামে জনৈক আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে গ্রামে গ্রামে রোগী দেখতেও যেতেন তিনি। এই সময় সংস্কৃত কলেজের পাশেই একতলা একটি বাড়িতে 1832 সালে একটি হাসপাতাল গড়ে ওঠে, আর এই হাসপাতালেই ডক্টর টাইটলার এবং জন গ্র্যান্টের ঔষধশাস্ত্র বিষয়ক বক্তব্যগুলি খুব মন দিয়ে শুনতেন তিনি। 1830 সালে সংস্কৃত কলেজে ছাত্র থেকে তাঁকে শিক্ষকের পদে নিযুক্ত করা হয়। আসলে আয়ুর্বেদ বিভাগের অধ্যাপক ক্ষুদিরাম বিশারদের অবসর গ্রহণের পরে ক্ষুদিরাম তাঁর প্রিয় ছাত্র মধুসূদনকে নিজের জায়গায় নিযুক্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করলে সংস্কৃত কলেজের কর্তৃপক্ষ তাতে সম্মত হয়। কিন্তু সহপাঠী মধুসূদনকে শিক্ষকের পদে দেখে কেউই মেনে নিতে না পারায় ছাত্রমহলে প্রবল বিক্ষোভ শুরু হয়। পরবর্তীকালে মধুসূদনের দক্ষতায় আর নৈপুণ্যে সেই বিক্ষোভ প্রশমিত হয়। 1834 সালে মধুসূদন গুপ্ত হুপারের লেখা অ্যানাটমিস্ট ভেড ম্যাকাম বইটি বাংলায় অনুবাদ করার জন্য 1000 টাকা পুরস্কার পান। তিনি বাংলায় এই বইয়ের শিরোনাম দিয়েছিলেন শারীরবিদ্যা, যা পরে
এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হয়। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলে সংস্কৃত কলেজের এই আয়ুর্বেদ শাস্ত্রের বিভাগটি বন্ধ হয়ে যায়। দেশীয় চিকিৎসা পদ্ধতির বদলে পাশ্চাত্যের চিকিৎসা পদ্ধতির উপর জোর দিতে চাইছিলেন সেকালের বিদেশি অধ্যাপকরা। এই মেডিকেল কলেজে শারীরবিদ্যা ও শল্যবিদ্যা বিভাগের প্রদর্শকের পদে যোগ দেন মধুসূদন গুপ্ত। 1840 সালে ডাক্তারির একটি পরীক্ষাতেও ভালোভাবে উত্তীর্ণ হয়ে ডাক্তারি ডিগ্রি অর্জন করেন তিনি। এই কলেজেই চিকিৎসক হেনরি গুডিভ, ডক্টর ব্রামলি এবং ডক্টর ব্রুকের সহকারী শিক্ষক হিসাবেও তিনি অধ্যাপনা করেছিলেন। এদিকে ব্রিটিশ সেনাবাহিনীতে আহত সৈনিকদের চিকিৎসা করার জন্য দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের প্রয়োজন দেখা দেয়। এই জন্য মেডিকেল কলেজে বিশেষ করে দেশীয় চিকিৎসকদের চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলার চেষ্টা করতে থাকেন অধ্যাপকেরা। ইউরোপেও সব দেহের অপ্রতুলতার কারণে ভালোভাবে সব ব্যবচ্ছেদ করা যেত না। কলকাতার আশেপাশে এই অসুবিধা না থাকায় মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ চালু করার কথা ভাবেন ডক্টর গুডিভ, লর্ড উইলিয়াম মেন্টিং এবং আরো অনেকে। সে সময় দেশীয় চিকিৎসকেরা কেউই সব ব্যবচ্ছেদ করতে সাহস পেতেন না। সমাজে মৃতদেহ ছোঁয়া নিয়ে নানাবিধ জাতপাতের বেড়াজাল ছিল। মৃত জীবজন্তুর দেহ কাটাছেঁড়া করে কোনক্রমে মানুষের শরীরের আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলি চিনতে হতো। এভাবে বিদেশি অধ্যাপকদের শেখাতেও সমস্যা হচ্ছিল বিস্তর। একদিন মেডিকেল কলেজের শবদেহের ঘরে টেবিলের ওপরে একটি মৃত মানুষের দেহ রেখে দেন ডক্টর গুডিভ। ছাত্রদের সব ব্যবচ্ছেদ করতে বললে প্রথমে কেউই এগিয়ে আসেননি। সব ব্যবচ্ছেদ কতখানি প্রয়োজনীয় তা বোঝালেও ছাত্রদের মন থেকে ভয় কাটেনি। কিন্তু মধুসূদন গুপ্তই প্রথম এবং একমাত্র যিনি সব ব্যবচ্ছেদে আগ্রহী হয়ে এগিয়ে এসেছিলেন। 1836 সালের 10ই জানুয়ারি মেডিকেল কলেজে প্রথম কোনো মানুষের সব ব্যবচ্ছেদ ঘটে। ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সব ব্যবচ্ছেদ করে ইতিহাস তৈরি করেন মধুসূদন গুপ্ত। এর আগে প্রায় 3000 বছর আগে ভারতের প্রাচীন চিকিৎসক সুশ্রুত সব ব্যবচ্ছেদ করেছিলেন বলে জানা যায়। কিন্তু মধুসূদনের এই কাজে হিন্দু রক্ষণশীল সমাজ তোলপাড় হয়ে উঠল এবং মধুসূদনকে জাতিচ্যুত করা হল। কিন্তু এই বিরূপ ঘটনায় কোনোভাবেই দমে যাননি তিনি। বিরোধীর অনুগামী ইয়ং বেঙ্গল দলের সদস্যরা তাকে সমর্থন করলেন এবং মধুসূদন গুপ্তের উৎসাহ ও প্রেরণায় 1836 সালের 28শে অক্টোবর রাজকৃষ্ণ দে, দ্বারিকানাথ গুপ্ত, উমাচরণ শেঠ এবং নবীনচন্দ্র মিত্র সব ব্যবচ্ছেদ করেন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেবও তাকে সাহায্য করেছিলেন বলে জানা যায়। একটি সমীক্ষা থেকে জানা যায় যে 1837 সালে মেডিকেল কলেজে মোট 60টি সব ব্যবচ্ছেদ করা হয়েছিল। এই সময় যাতে গোঁড়া হিন্দুরা কলেজে কোনো আক্রমণ না করতে পারে সেই জন্য কলেজের সব ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। 1847 সালে ডক্টর গুডিভ চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যান্সেটের সম্পাদকীয় অংশে সব ব্যবচ্ছেদের দিনের একটি অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন। ব্রিটিশ ভারতে মধুসূদন গুপ্তই ছিলেন প্রথম সব ব্যবচ্ছেদকারী যিনি এক লহমায় সমস্ত সামাজিক বিধিনিষেধ ও কুসংস্কার দূর করে এই কাজে এগিয়ে এসেছিলেন। প্রশংসা জানাতে কলকাতার ফোর্ট উইলিয়ামে তাঁকে স্যালুট জানানো হয়। 19 শতকের সমাজে দ্বারকানাথ ঠাকুরও মেডিকেল কলেজের এই আধুনিক পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতির পৃষ্ঠপোষক ছিলেন। 1838 সালে চিকিৎসাবিদ্যা এবং সব ব্যবচ্ছেদের প্রতি আগ্রহী তরুণেরা একত্রিত হয়ে গড়ে তোলেন
সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। মধুসূদন গুপ্তের এই কাজকে স্মরণীয় করে রাখতে বেথুন সাহেব এস সি বেলনোসকে নির্দেশ দেন মধুসূদন গুপ্তের একটি তৈলচিত্র আঁকতে, যেখানে তার এক হাতে একটি মানুষের মাথার খুলি থাকবে। এই ছবিটি পরে কলকাতা মেডিকেল কলেজে টাঙানো হয়েছিল। 1848 সালে ডক্টর গুডিভের বক্তব্য থেকে জানা যায়, বিগত বছরে মোট 500টি সব ব্যবচ্ছেদ ঘটেছে কলকাতায়। 1836 সালে কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ কমাতে জেনারেল কমিটি অব দ্য ফিভার হসপিটাল অ্যান্ড মিউনিসিপাল ইম্প্রুভমেন্টসের একটি সভায় ডাকা হয় মধুসূদন গুপ্তকে, এবং তাঁরই পরামর্শে এই কমিটি কলকাতাকে রোগ জ্বরমুক্ত করার কাজে নিয়োজিত হয়। তাঁর পরামর্শেই কলকাতায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়, এমনকি নিকাশি ব্যবস্থার উন্নতি সাধনের কথাও ভাবা হয়। 1850 সালের মার্চ মাসে স্মল কমিশনেও মধুসূদন গুপ্ত একজন সদস্য হিসাবে কাজ করেন। 1836 সালে মধুসূদন গুপ্ত লন্ডন ফার্মাকোলজি বইটি বাংলায় অনুবাদ করেন ঔষধ কল্পাবলী নামে। চিকিৎসাশাস্ত্রের উপর গভীর জ্ঞান এবং পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার দক্ষতা মিলেমিশে তিনি একজন দক্ষ অনুবাদকের মতো হিন্দু প্রাচীন চিকিৎসাশাস্ত্রের রচনাগুলিও অনুবাদ করতে থাকেন। তাঁর সহায়তায় ডক্টর ওয়াইজ যে সুশ্রুতের রচনা অনুবাদ করেন তা সম্পাদনা করেছিলেন মধুসূদন গুপ্ত। 1853 সালে প্রকাশ পায় তাঁর লেখা প্রথম ও গুরুত্বপূর্ণ চিকিৎসাশাস্ত্রের বই অ্যানাটমি। অবশেষে 1856 সালের 15 নভেম্বর ডায়াবেটিস রোগাক্রান্ত হয়ে মধুসূদন গুপ্ত পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর।